আর আমি যেটা করব করলাম ফর্মের মধ্যে ইউজ স্টেটের মাধ্যমে আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল লোডার এবং সেট ফার্স্ট নেম সেট করলাম, ঠিক আছে। এখন ইউজ স্টেটটা কী করলাম, এই যে রিয়্যাক্টের মধ্যে অ্যাড করে দিলাম। এখন ডিফল্টভাবে কিন্তু আমাদের এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এর ভ্যালুগুলো নাই ডিফল্টভাবে, কিন্তু এখানে আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে লোডার এবং সেট লোডার। সো লোডারের মধ্যে আমরা কিন্তু ডিফল্টভাবে একটা সেফ সেটিং নামের একটা টেক্সট দিয়ে দিয়েছি। সো এখন আমরা এটা কোথায় নিয়ে কাজ করবো, এই যে বাটনটার মধ্যে আমরা এই যে এই সাবমিটটাকে যদি এখন বানিয়ে দিই লোডার, অবশ্যই এই নামটাই দিতে হবে, ঠিক আছে, লোডার, ওকে, দেন সেভ করি। এবার যে পরিবর্তনটা আমরা দেখতে পারবো সেটা হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু সেভ সেটিং বসে গেছে, এটাকে সাবমিট ছিল এখন কি সেভ সেটিং হয়ে গেছে। সো যখন আমরা এটাকে চেঞ্জ করতে পারি, সাপোজ এই লোডারটা যখন সাবমিট হবে তখন আমরা এই টেক্সটটাকেও চেঞ্জ করে ফেলতে পারি, মানে যখন সেভ হবে। তো এই জন্য আমি এখানে কি করলাম, একটা লোডার নিলাম এবং সেট লোডার, হ্যাঁ। সো আমরা এটাকে নিয়ে পরবর্তীতে কাজ করব এখানে। সো আমরা এই যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল সেট ইমেল এগুলোকে আমরা সেট করব, তার আগে যে ভ্যালুর মধ্যে এখন আমরা যেটা করতে পারি, ভ্যালুর মধ্যে আমরা ডিফল্টভাবে এই যে ফার্স্ট নেমগুলো দিয়ে দেবো। ডিফল্টভাবে কি, ডিফল্টভাবে ফাঁকা থাকবে, ঠিক আছে। তারপরে আমরা এই জায়গাতেও লাস্ট নেম দেব ডিফল্টভাবে। সো লাস্ট নেম আর এই জায়গাতে ইমেলের জায়গাতেও ডিফল্টভাবে ইমেল দিয়ে দেব, ওকে। তাহলে এখন এগুলো দেখেন এগুলো ইউজ হলো এবং এখানে ডিফল্টভাবে থাকলো। সো ডিফল্টভাবে আমরা এটাকে ইউজ করলাম। সো আমরা যদি রিলোড দিই এখানে দেখেন এখন কিছুই নাই ফাঁকা। সো ওর মধ্যে যদি কিছু একটা দিতাম তাহলে কিন্তু এখানে থাকতো, ঠিক আছে। লাইক এই জায়গাতে আমি যদি ফার্স্ট ইউজ করতাম তাহলে যেটা হতো যে এখানে ডিফল্টভাবে ভ্যালু ফার্স্ট সেট হয়ে গেছে। সো এটা তো ক্লিয়ার হয়ে গেছে, তাই না। সো আমরা আপাতত ডিফল্টভাবে এখানে কিছুই দিলাম না। সো এরপরে এবার আমরা ডাটাটা এপিআই থ্রু এখানে নিয়ে আসবো এবং এগুলোকে সেট করব, ঠিক আছে। সো আমরা নেক্সট পার্টে দেখব এটাকে কিভাবে কাজ করতে পারি নেক্সট ডে।